हेलो गाइस वेलकम बैक टू न्यू वीडियो सकल के जाना सुप्रभात। आज के हमरा बेरिए छी, आज के हमरा जाबो माथपुर मनसा मंदिर। तोमरा देखते पाछो पेछन हमार पेछने प्रचुर तो मानुषेर भीड़। तो आज के होच्छे जे मनसा मंदिरेर सबथेके बड़ पूजो, तो सेई उपलक्षे आज के प्रचंड मानुष प्राय लक्ष लक्ष मानुष भीड़ करछे ई मेलाटीते। तो मेला डेस्टिनेशन जेटा आमी बोले दिच्छि, जो जारा पाँचकुड़ा देखते आसतो तारा अवश्यई माथपुर स्टेशने नेमे माथपुर स्टेशन थेके बाम दिके एकटा रोड एसेछे, सेटी सोजा एकदम माथपुर मंदिरे एसे माथपुर मंदिर के এসেছে। तो সেটা দিয়ে তোমরা আসতে পারো, বা যারা খড়গপুর থেকে আসছো তারা অবশ্যই খড়গপুরের দিক থেকে আসছো যারা তারাও মাথপুর হয়ে ওখানে ঢুকতে পারো। অনেক রাস্তা আছে ওখান থেকে সামনে, তাও জিজ্ঞেস করলে অবশ্যই বলে দেবে। তো যারা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরে আছো তাদের তো অবশ্যই বলার দরকার নেই, তারা সকলে অবশ্যই জানে। যারা দূরের, আমার অনেক দূরের ফ্রেন্ড যারা আসতে চাও, এখানে সকলের উদ্দেশ্যে বলে দিচ্ছি, তোমরা এসো এবং এনজয় করো। এই মেলাটা তো অনেক বড় মেলা, প্রায় লক্ষ লক্ষ মানুষের ভিড় আজকে উপস্থিত হয়েছে এখানে। তো এখানে এই বছরে একটি দিন মাত্র একটু বড় মেলা হয়ে থাকে, তো সকলকে জানাচ্ছি আমন্ত্রণ, সবাই এসো এবং উপস্থিত হও মেলাতে। এবং মেলার মধ্যে কিছু ঐতিহ্যপূর্ণ জিনিস যেগুলো আমরা তোমাদের সাথে শেয়ার করব। তো মেলাটা কত বড় সেগুলো ঘুরে তোমাদেরকে দেখাবো। অবশ্যই সঙ্গে থাকো এবং ভিডিওটি দেখতে থাকো। অবশ্যই ভালো লাগলে একটি লাইক করবে এবং সাবস্ক্রাইব অবশ্যই করতে ভুলবে না, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। আরও ভালো ভালো নতুন নতুন কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে পারো এখানে কত লোক, কত মানুষের ভিড় হয়ে গেছে। এইটা শুধুমাত্র মেলা থেকে এখনো 3 কিলোমিটার দূরের অবস্থা। আমরা এখান থেকে বাইকটি নিয়ে আর কোনোভাবে এগোতে পারলাম না, শেষ পর্যন্ত আমাদেরকে বাইকটি বাইক স্ট্যান্ডে রেখে দিয়ে হেঁটে হেঁটে আমাদেরকে যেতে হচ্ছে। তো এখান থেকে মন্দিরের দূরত্ব প্রায় 3 থেকে 4 কিলোমিটার আমাদেরকে এখান থেকে হেঁটে যেতে হবে। তোমরা যদি বাইক নিয়ে আসো কেউ, তো তোমাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট করবো, বাইকটি নিয়ে তোমরা অবশ্যই মেলার কাছে আসতে পারবে না। দূরে কোনো একটি সেফটি জায়গা দেখে অবশ্যই বাইকটিকে বাইক স্ট্যান্ডে রেখে দিয়ে তোমরা এগিয়ে আসবে। এখানে পুরো রোডটি একদম জ্যাম হয়ে গেছে, রোডে আর বাইক নিয়েও যাওয়া যাচ্ছে না, কোনো গাড়ি পাস করতে পারছে না রোডে। মেন লাইন দিয়ে আমরা যেতে পারছি না, মেন লাইনে এত পরিমাণে ভিড়, মানে এত লোকের ভিড় হয়ে গেছে, মেন লাইন পুরো জ্যাম। তাই আমরা এখন মাঠের মধ্যে মাঝখান দিয়ে যাচ্ছি, ধানবাড়ির সামনে দেখতে পারো। তো মাঠের মাঝখান দিয়ে প্রচণ্ড মানুষ যাচ্ছে, মাঠ দিয়ে আল দিয়ে। এই মাত্র আমরা এসে পৌঁছালাম মাথপুর মেলাতে। আমরা এখন আছি সাউথ ইস্টার্ন রেলওয়ের রেলওয়ের ট্র্যাকের উপরে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এইদিকে আমাদের ডান সাইডে এটা হচ্ছে পাঁশকুড়া শাখা, যেটা হাওড়া পর্যন্ত গিয়েছে, এবং আমাদের ঠিক পেছন দিকে এই শাখাটা, এটা হচ্ছে মেদিনীপুর গিয়েছে। সমস্ত লোকাল ট্রেন এবং এক্সপ্রেস ট্রেন আজকের দিনের জন্য, শুধুমাত্র আজকের দিনের জন্য এই জায়গাতে দাঁড়াচ্ছে। এবং এখানে অনেক দর্শনার্থী যারা আসছে মেলাতে বা পুজো দিতে আসছে, তারা এখানে নামছে। তো সেই জন্য এখানে দাঁড়িয়ে রয়েছে আজকে ট্রেনগুলো দাঁড়াচ্ছে। তো সেরকমই একটা সিচুয়েশন তোমাদেরকে দেখাবো, দেখানোর চেষ্টা করবো। এবং আমার ঠিক পেছন দিকে যদি তোমরা দেখো, এত বড় মেলা যেটা হয়তো আজকে আমরা পুরোটা ঘুরে শেষ করতে পারবো না, পুরোটা ঘুরতে গেলে হয়তো আমাদের আজকে সন্ধ্যে হয়ে যেতে পারে। তবুও আমরা চেষ্টা করবো পুরো মেলাটা দুটো অঙ্গ তোমাদেরকে দেখাতে, যতটা পারবো আমরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো সবাইকে বলবো সবাই ভিডিওটা দেখো এবং আমাদের সাথে থাকো, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং চলো শুরু করা। এখন আমাদের পেছনে আমার একদম দশ হাতের মধ্যে ওখানে ট্রেন পাস করছে, এবং আমাদের অপোজিট দিকে আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড মানুষ, যেটা অনেক দূর থেকে অনেক মানুষ হেঁটে হেঁটে আসছে। ঠিক তারা এভাবেই এই ট্রেন লাইন বা স্টেশন পেরিয়ে ঠিক রয়েছে এই পজিশনটা, যেটা লোকেশনটা সেটা আমরা দেখতে পাচ্ছি। দুটো স্টেশন একটি মাথপুর এবং রকপুর স্টেশনের ঠিক মিডিল পজিশনে, মিডিল পজিশনে হয়ে যাওয়ার জন্য তো মানুষ এখানে খুবই কষ্ট হচ্ছে। এখানে আমরা দেখতে
দেখতে পাচ্ছি অনেক প্রশাসনিক স্যারদেরকে যারা এখানে খুব ভালোভাবে সব কিছু সুষ্ঠুভাবে কন্ট্রোল করছে, যারা মানুষ এখানে লক্ষ লক্ষ মানুষ যারা রেল লাইন ক্রস করছে তাদেরকে সাবধানতা অবলম্বনের জন্য রিকোয়েস্ট করছে এবং তারা নিজেরা এখানে উপস্থিত থেকে সমস্ত কিছু পরিচালনা করছে। তো তাদেরকেও অনেকটা ধন্যবাদ জানাই যারা এখানে উপস্থিত আছেন এই কঠোর রোধের মধ্যে দাঁড়িয়েও সমস্ত কিছু মানুষের সুরক্ষার জন্য যারা অনবরত লড়াই করে চলেছেন সবাইকে জানাই অনেক ধন্যবাদ। এখানে আমরা এখন মন্দিরে এসে উপস্থিত হয়ে গেছি। পুজো দেওয়ার জন্য আমাদেরকে প্রথমে একটা এখান থেকে ঢাকা কিনতে হবে। আমরা পুজো দেওয়ার জন্য আমরা এখানে মিষ্টান্ন এবং ধূপ ফুল আমরা সব কিছু নিয়ে নিয়েছি এবং এখান থেকে আমরা যাবো পুজো দেওয়ার জন্য টিকিট কাউন্টারে যাবো এবং সেখানে টিকিট কাটবো। কুপন কাটার পর আমরা পুজো দেওয়ার লাইন আমাদের প্রসাদ টাকাও কেনা হয়ে গেছে এবং পুজো দেওয়ার জন্য যে মিষ্টান্ন এবং ফুল সেখানে সবই কিছু নেওয়া হয়ে গেছে। আমরা এবার যাব কুপন সেখানে জন্য 10 টাকা করে কুপন শেষ করে মনসা মাতা পূজা কমিটির পক্ষ থেকে এখানে মনসা ঘটবে। তো এখানে পুজোটার জন্য আমরা প্রথমে 10 টাকা করে কুপন কেটেছি। তো এভাবে কুপনগুলো আমরা থাকার জন্য আমাদের যে পুজো দেওয়ার জন্য যে টাকা আমরা মিষ্টান্ন বা ফুল নিয়েছি সেই তার মধ্যে আমরা দিয়ে দিলাম। এবার ওই জন্য আমরা লাইনে দাঁড়াতে হবে। গাইজ আমরা এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মাতপুর মেলার আরেকটি বিশেষ আকর্ষণীয় জায়গা। এখানে হচ্ছে যে পাঁঠা বলি দেওয়া হচ্ছে যেটা আগামীকাল থেকে মানুষ লাইন দিয়ে হাজারো হাজারো মানুষ লাইন দিয়ে পাঁঠা বলি দিচ্ছে। তো সেইখানে এখনও ভিড়টা যথেষ্ট চোখে পড়ার মতো, এখনও অনেক মানুষরা এখনও
হাজারের উপরে 5-7 প্রায় বলি হতে চলেছে। তো এখানে সেইভাবে মানুষ লাইন দিয়েছে আগামী কাল রাত্রি থেকে বা কেউ আগামী কাল সকাল থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এখনো হয়তো তাদের চান্স হয়ে ওঠেনি, তো তারাও এখনো পাঁঠা নিয়ে দাঁড়িয়ে আছে নিজেদের জন্য। এবং সামনে আমরা দেখতে পাচ্ছি যে একটি গাড়ি, এই গাড়িতে করে পাঁঠার মাথাগুলো লোড করা হচ্ছে এবং তাতে করেই এগুলো চলে যাচ্ছে। তো এখানে যে পাঁঠা বলিটা হচ্ছে সেটা অজস্র, মানে হাজারও বললে কম বলা হবে, প্রায় হাজার কয়েক হাজার পাঁঠা এখানে বলি দেওয়া হচ্ছে আজকের দিনে। Oh, my।